ইসরায়েলের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা, তথ্য ভিডিওচিত্র কামাল উদ্দিন টগর। নওগাঁ আতাইলের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার 16 নভেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায়। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সানাউল হাবিব। সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহাম্মদ আজহারুল ইসলাম ও শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে 2022 সালের উপজেলা সিদ্ধান্ত মোতাবেক শ্রেষ্ঠ শিক্ষক মাসুদ রানা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, হাতিয়াপাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বানু, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ লিটন শেখ, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মুনিয়া শরীফ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিদ্যালয়ের কাশিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়।